আসসালামু আলাইকুম টাইনিওয়ার ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলা আমি একটু পিঠা ভাজি করছি। আমার বাসায় মেহমান আসবেন একটু পরে, মেহমান বললে ভুল হবে, আমার বান্ধবী পারুল আসবে, আমার যা মুন্নি, তারপরে আমার মেঝো যাও আসবেন। তো হঠাৎ করেই প্ল্যান করেছে, যে ঘড়িতে বাজে 12টা, যে চর্বি ভাতি করব। আমি আমেরিকাতে আসার আজকে প্রায় 16 বছর হয়ে গিয়েছে, আর প্রত্যেক বছরই আমি স্বপ্ন দেখি যে চর্বি ভাতি করব। যার ব্যাকইয়ার্ডে সুন্দর দেখি তাকেই বলি তোমার ব্যাকইয়ার্ডে আসবো, কারণ আমার তো ওপেন ব্যাকইয়ার্ড। আমার ভয় লাগে যদি কেউ মানে মাটির চুলায় রান্নাবান্না করলে কমপ্লেন করে, বা থাকে না যে একটা মনের ভেতরে হেজিটেশন কাজ করে। তারপরও আমার নেইবার মাশাল্লাহ অনেক ভালো, আমি মনে হয় আরেকবার সামারে এইরকম আমার যে সোলো স্টোভ ওইটার মধ্যে করে রান্না করেছিলাম গরু মাংস ভুনার খিচুড়ি। ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি মনে হয় 2 বছর না 3 বছর আগে হয়ে যাচ্ছে। বাট আমার শখ হচ্ছে আর কি সবাইকে নিয়ে চড়ুই ভাতি, যেভাবে বাংলাদেশে আমরা টুফা ভাতি বলতাম সিলেটিরা, তো ওইভাবে করার। আমি কিন্তু ছোটোবেলা থেকেই চড়ুই ভাতির পাগল, আমার এখনও অনেক মেমোরি আছে বাংলাদেশে, এখনও পিকচারও আছে অ্যালবামে। আম্মাকে প্রত্যেকবারই বলি আমার ছবিগুলো নিয়ে আসার জন্য, কিন্তু আম্মা ভুলে যান, বা দেখা যায় যে ওজনে সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠে না উনার আনা। তো দেখি, বলবো আরেকবার গেলে আমার ছবিগুলো নিয়ে আসার জন্য। ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক চড়ুই ভাতির পিকচার, মানে আমি সুযোগ পেলেই বাড়ির পেছনে আমাদের সবসময় প্রায় সময় বলি যে কলোনির মতো ছিল, তো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দেখা যেত আমি রান্না করতে বসে পড়তাম, আগুনে পুড়বো নাকি মরবো তার কোনো ভয় ছিল না, শুধু মানে মাটির চুলায় রান্না হবে এরকম আর কি। আর রান্না বলতে কি, দেখা যেত যে গাছের পাতা লতা ছিঁড়ে সেটা দিয়ে রান্নাবান্না, খাওয়ার উপযুক্ত ছিল না কখনোই, মানে খাওয়া যায় না, ওগুলো খেলনা খেলনা খেলা আর কি যেটা। তবে একবার আমার মনে আছে বড় হওয়ার পরে, মনে হয় আমি তখন ক্লাস 10-এ পড়ি বা মেট্রিক দিব এরকম মনে হয়, তখন একবার চড়ুই ভাতি করেছিলাম, আর আম্মা মানে খিচুড়ি মাখিয়ে দিয়েছিলেন আর চুলার মধ্যে এরকম করেছিলাম, আর সামথিং এরকম ডিম আর খিচুড়ি মনে হয়। তো ওই দিন আমরা আবার সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। তো যাই হোক, ছোটোবেলার অনেক মেমোরি মনে পড়ে গিয়েছে। তোমার বান্ধবী পারুল কিন্তু দেশে চলে যাবে, আর এইটা ও যাওয়ার আগে আর কি উপলক্ষে শেষমেশ বলতে পারেন ও আসতে চাচ্ছিল, আমি বলছিলাম চলে আয়, হঠাৎ করেই প্ল্যানটা আসলে মাথায় এসেছে। ও আসলে আমার সাথে সারাদিন টাইম স্পেন্ড করার জন্য এসেছিল, তো ভাবলাম যে ও যেহেতু আসবে দুই বান্ধবী মিলে করব। পরে দেখা গিয়েছে আমরা যে বারবিকিউ পার্টিতে গিয়েছিলাম, আমার জায়ের সাথে গল্প করছিলাম, ওকে বললাম তুমি ফ্রি আছো কি না, বললো আমার কাজ আছে। আমি বললাম একদিন কাজে না গেলেও কিছু হবে না, ওর নিজের হাজব্যান্ডের অফিসে যায়, তো ওকে বলেছে আসার জন্য। পরে আমার যাও এসেছিলেন ওই দিন রাত্রে, ওনারও একটা দাওয়াত ছিল আমার বাসার পাশে, তো আমার বাসায় এসেছিলেন। তো আমি বলছিলাম ভাবি আপনিও কালকে চলে আসেন যদি ফ্রি থাকেন, তো মানে হুটহাট বলতে গেলে আর কি। তো ভাবিও ঘুম থেকে উঠে আমি বলেছি যে চা না খেয়েই আপনি চলে আসবেন, একসাথে চা খাবো, নয়তো বা দেখা যাবে যে আমাদের আর কি আর হয়ে উঠবে না। তো ভাবিও দেখা গিয়েছে একদম টাইম মতো চলে এসেছেন। তো দুপুরবেলা এসেছেন, মানে আমার প্ল্যানই ছিল যে ওনারা আসবেন, ওনাদেরকে সাথে করে কাটাবাছা করব, যেভাবে দেশে আমরা আর কি টুফাবাতি সিলেটি ভাষায় বলি, টুফাবাতি বা চড়ুই ভাতি যেটা আর কি, তো ওইভাবে তো সবাই মিলেমিশে করার একটা আনন্দ, ওইটাই চাচ্ছিলাম ফিল করতে। সত্যি কথা বলতে কি একদম ছোটোবেলায় চলে গিয়েছি, মানে এত ভালো লাগছিল। একদিকে একজন পেঁয়াজ কাটছে, একদিকে একজন আলু ছিলছে, মানে কি যে একটা মানে পুরোটা দিন আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে কাটিয়েছি, কারণ বাচ্চারা স্কুলে ছিল, আজরাক তো সাথে ছিল ঠিকই, কিন্তু ফালাক আদিয়ান দুজনেই ছিল না, প্লাস ওর বাচ্চাদেরকে নিয়ে আসেনি, আমার যাও নিয়ে আসেনি। তো মানে আমরা এই টাইম স্পেন্ড করছিলাম আর কি হঠাৎ করে, কারণ স্কুল ডেইজ হওয়াতে এইটাই বেস্ট হয়েছে। তো এখন চলে এসেছি আমার নেইবারের ব্যাকইয়ার্ডে, আঙ্কেলের ব্যাকইয়ার্ডে। তো বলি সবসময় যে আমাকে বলেন যে কোনো কিছু লাগলে নিয়ে যাওয়ার জন্য, আমি লজ্জায় আর আসি না। আমি লাস্ট সামারেও আঙ্কেলের গার্ডেন থেকে এরকম লাউয়ের পাতা নিয়ে খেয়েছিলাম, আর এই সামারেও আঙ্কেলকে বলে এসেছি। তো ওনারা বলছেন যে আমরা তো পাতা দিয়ে কিছুই করি না, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে যাও। তো এখন শুটকি শিরার জন্য ভাবলাম যে একটা বেগুন লাগবে, আমার ঘরে বেগুন নেই, গত কালকে না এর আগের দিন মনে আনিয়েছিলাম, ভর্তা করে খেয়ে ফেলেছি। তো একটা বলে এই যে ওনাকে দেখিয়ে আমি একটা বেগুনও নিয়ে যাচ্ছি,
তো আসলে এত ভালো লাগছিল, তো পারুল আমাকে রেকর্ড করে করে দিচ্ছিল, আমি আর ক্যামেরাম্যান, আসলে কেউ না এরকম থাকলে সাথে রেকর্ডিং বলেন বা কোনো কিছু বলেন, এত ফান হয় বা এনজয় করা যায়। ও খুব ফান করছিল, বলছিল আসলে বাপ্পি তোকে অনেক ধন্যবাদ, একদম বাংলাদেশের যে আমরা ছোটবেলার ফিলটা তোর উসিলায় আমি পাচ্ছি। তো এই তো আঙ্কেলকে বলছিলাম, যে আঙ্কেল আমাকে বলছেন এখান থেকে কয়েকটা কাঁচামরিচও দিচ্ছেন আমাকে পেরে। আঙ্কেল আসলে অনেক ভালো, উনারাও গার্ডেন করা পছন্দ করেন, আর আমার বাগান থেকে দেখা যায় উনারা পুদিনা পাতা নিয়ে আসেন, আমার অনেক পুদিনা পাতা হয়েছে, তো আঙ্কেল আমাকে এইখানে পেরে দিয়েছেন। তো উনারা তো আসলে ভেজিটেরিয়ান, নয়তো বা শুটকি শিরা বলেন বা এগুলো খাওয়ানো যেত ট্রাই করার জন্য, তবে আঙ্কেল আবার চিকেন আমি রান্না করলে দেই, উনি খান, দেখা যায় ভুনা টুনা করি বা বিরিয়ানি করলে উনাকে দেই। তো এই তো সবাই বসে পড়েছি আর একটু চাটি বিছিয়ে বাংলাদেশি স্টাইলে, মানে যেভাবে একটু বাঙালিয়ানা আসে আর কি, একটু চড়ুই ভাতি ভাব আসে। তো আমার যে বাঙালি স্টোর থেকে এনেছিলাম মাটির জগ, সেটা পরে এই লাউটাও আমাকে কে দিয়েছিল রে, এইটা আমাকে এই লাউটাও একজন দিয়েছেন, আসলে ভুল পড়ে গিয়েছে, এটা কে দিয়েছিলেন আল্লাহ, আমার মেমোরি এত খারাপ হয়েছে। তো যাই হোক, এটা তো যেহেতু আমার গাছে না, আমাকে কেউ একজন দিয়েছেন। আর এখানে হচ্ছে আলু, তারপরে হচ্ছে বাকি সব কিছু সবজি টবজি নিয়ে, আর এখানে গরু মাংস আমি বসিয়ে দিয়েছি মাখিয়ে একদম, আর এটা আমার সোলো স্টোভ, মানে আমরা তো এটাতে ফায়ার করি। আর বাংলা গান কিন্তু লাগিয়েছিলাম, এখন আমরা হাসতে হাসতে নাই, বাংলা গান খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কোনটা লাগাবো, মানে এক একটা গান লাগাই মানে এটা থিমের সাথে যায় না, দেখা যায় বিরহের গান চলে আসে, দেখা যায় এটা সেটা, পরে অবশ্য কোন শহরের মাইয়া কো লাগে উড়া ধুরা আমরা এই গান খুঁজে পেয়েছি। চাচ্ছিলাম যে বাংলা গান দিয়ে একটা বাংলাদেশের মুড ক্রিয়েট করতে, আই উইশ কপিরাইট ক্লেম আসতো না, নয়তো ভয়েসটা মানে গানের ইয়েটা রাখতাম, ব্যাকগ্রাউন্ড সংটা রাখতাম। আর মাংসর তো ঘ্রাণে এই পাশটা পুরো চলে, মানে আমার পুরো নেইবারহুড মনে হয় ঘ্রাণে মোমো করছিল, আঙ্কেলও এসে বারবার বলছিলেন, আমি বলছিলাম সরি আঙ্কেল, আসলে খাসির মাংস হলে আবার আঙ্কেল খেতেন কিন্তু গরু মাংস তো উনি খাবেন না। তো এদিকে আমি ঘরের ভেতরেও কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ এই চুলাতে, এটা তো চুলা না আসলে, এটা স্টোভ, তো দেখা যায় একটু পরপর লাকড়ি ভেতরে ঢুকিয়ে দিতে হয়, মানে উপর দিকের যে ঢাকনা ওইটা লিড খুলে, তো এই জন্য এত সময় লাগছিল। আর তবে আগুন কিন্তু ধাও ধাও করে জ্বলছিল, আদিয়ানে বাবা আগুন করে উনিও বাইরে চলে গিয়েছেন, ও সকাল থেকে এত ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি নাকি পুড়ে যাব, মানে ও যেতেই চাচ্ছে না, বলছে যে না তুমি আগুনে পুড়ে যাবে, কারণ এটাতে তুমি কখনো আগুন ধরাওনি, তাই বলছিল আপনি আগুনটা ধরিয়ে চলে যান, আমরা ইনশাল্লাহ টেক কেয়ার করতে পারবো। তো ফাইনালি ও আগুন টাগুন করে তারপরে দিয়েছে, প্রথমে মনে হয় দুইবার আগুনের লাকড়ি এমনি এমনি নষ্ট হয়েছে, শুধুমাত্র মানে আগুন ও ধরিয়ে দিয়ে যাবে এই জন্য আর কি, যেহেতু মাংস টাংস তখন রেডি ছিল না। তো আমি কিন্তু ঘরের ভেতরে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, ভাবি মাটির চুলায় পুড়ে বেগুন ভর্তা করেছেন, বেগুনটা ছিল একদম ফাটাফাটি যেটাকে বলে, আর শুটকি শিরা আর গরু মাংসটা হচ্ছে বাইরে করেছি আর কি। তো সবাই এত প্রশংসা করেছেন গরু মাংসের, আমি বলছিলাম যে আসলে আমার রান্নার জন্য না, সবাই মিলে করেছি, প্লাস হচ্ছে আপনার যে বাইরে তো মাটির চুলায় রান্না, এই জন্যই মনে হয় মাংসের ফ্লেভারটা দ্বিগুণ হয়ে গিয়েছে, সাথে কিন্তু আমি কয়েকটা পায়ার হাড্ডিও দিয়েছিলাম, মানে নিহারির যে হাড্ডি সেটা। তো এখন বলেছি যে আমার যাকে বললাম যে দেবরকে বলার জন্য আসার জন্য, আমার ভাসুরকেও আমি ফোন করতাম, আর ফোন করতে করতে দেরি করে ফেলেছি, আমি ভেবেছি যে রান্নাটা শেষ করে ভাইকে কল দিব, কিন্তু কল করতে করতে বেচারা খেয়ে ফেলেছেন, আমার এত আফসোস লাগছিল, কারণ ভাইও এরকম শখ করেন বাইরের খাবার দাবার রান্নাবান্না এগুলো, পরে আফসোস করতে করতে পরে অবশ্য উনি পরের দিন এসে খেয়ে গিয়েছেন, কিন্তু যে ফ্রেশ রান্না করে ফ্রেশ খাওয়া ওইটা আর কি উনার কিসমতে ছিল না। তো যাই হোক, সময় থাকলে আসলে আরও সবাইকে বলতাম, আমি সব সময় বলি কিন্তু দেখা যায় সবাই মিলে যে একসাথে হয়ে করব প্ল্যানিংটা ওইটার হয়ে ওঠে না, দেখা যায় একটা না একটা ইয়েতে চলে যায়, কেমন সামার আসে আর সামারটা চলে যায়, প্রত্যেকবারই বলি যে ব্যাকইয়ার্ডে এরকম সবাই মিলে আমার শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে একসাথে করব, এই জিনিসটা আসলে বলেই আসছি হয় না। তো এই তো মাটির বাসনে সব কিছু বেড়ে নিয়েছি, আর বাইরে বসে চাটিতে বসে একদম খাবো খোলা আকাশের নিচে, শুটকি শিরেটাও কিন্তু একদম ফাটাফাটি হয়েছে কারণ মাটির চুলার ঘ্রাণে। তো আপনাদের কাছে কেমন লাগছে, কারা কারা দেখে এনজয় করছেন আমাদের এই চড়ুই ভাতি, কমেন্ট করে জানাবেন। আসলে দেশে থাকলে তো মানে যে কোনো সময় এগুলো আসলে করা যায়, দেশের বাইরে আসলেই যে করবো করছি করে
হয়ে ওঠে না। আর এই সুযোগে যে একবার হলেও যে করতে পেরেছি, আর 16 বছর পরে আমার শখটা আমি নিজেই পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। আসলে কেউ কারো শখ পূর্ণ করে না, আপনার শখ আপনাকে নিজেই পূরণ করতে হবে। তো বলবো যেটাই যে শখ রাখেন ভেতরে, ছোট হোক বড় হোক, চেষ্টার ভেতরে থাকে যদি বা সাধ্যের ভেতরে থাকে যদি করে ফেলবেন, অপেক্ষা করবেন না। তো ফাইনালি বাচ্চারাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, এর ভেতরে রান্না করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে, মানে 4টার উপরে বেজে গিয়েছে। 12টা থেকে তো আমরা কাটা বাছা শুরু করেছি। আর মাটির চুলা বলে কথা, দুই তরকারি হলেও মানে অনেক সময় লেগেছে, যেহেতু আমরা সব কিছু একদম স্ক্র্যাচ থেকে করেছি। তো আমি রাইস কুকারটাও বাইরে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে পেট ভরে খেয়েছি, আর সবাই এত হাংরি হয়ে গিয়েছিলাম। আসলে বাইরে রান্না যতটুকু ফান, তার থেকে দৌড়াদৌড়ি বেশি হয়ে যায়, কারণ ঘরের ভেতরে বাইরে তো দেখা যায় এটা সেটা নিয়ে আসতে হয়। আর আমি বেশি দৌড়েছি পুরোটা দিন, যদিও বা কাজ সবাই মিলে করেছি। তো রাত্রের বেলা মনে হয়েছে যে পায়ে আর শক্তি পাচ্ছি না, কিন্তু তারপরও এই কালি লাগানোর ভারী পাতিল রেখে ঘুমাতেও ইচ্ছে করছিল না। সব কিছু গুছিয়ে ভেবেছি সকালে করব, পরে ভাবলাম না এখনই ক্লিন করে ঘুমাই। তো এটার মধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলে বলে একটা ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি, আপনারা দেখেছেন। প্রথমে হাঁড়ির মধ্যে তেল লাগিয়ে, রান্নার তেল লাগিয়ে আমি কিন্তু একটা সেরিন র্যাপ দিয়ে র্যাপ করে দিয়েছিলাম। এভাবে করাতে কালিটা আমার খুব ইজিলি পিল অফ করা গিয়েছে। তো আমি ভাবলাম এখন গ্লাভসটা পরে নিই, কারণ হাতে এত কালি লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন সেরিন র্যাপটা ভালো করে এরকম খুলে আসছে। আমি এটা ইউটিউবে দেখেছিলাম, ওনারা বাংলাদেশে পলিথিনের ব্যাগ দিয়ে করেছেন। তো আমি আর পলিথিনে ব্যাগ না দিয়ে সেরিন র্যাপ দিয়ে করলাম, এত সুন্দর করে লেয়ারটা উঠে যাচ্ছিল। যারা কিনা দেশের বাইরে বা দেশেই এরকম বাইরে রান্না করার শখ করেন আর কালির জন্য রান্না করতে চান না, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। যে কোনো তেল দিলেই হবে, রান্নার তেল, আর তারপরে উপর থেকে সেরিন র্যাপ দিয়ে জাস্ট রান্না করলেই হয়ে যায়। আর আমি এখানে কমেটের যে পাউডারটা, ব্লিচিং পাউডার, সেটা আমি ইউজ করছি, যাতে করে হাঁড়ি পাতিলের কালো দাগ বা এমনিতেই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে আসলে এত সুন্দর করে ক্লিন হয়, বা স্টেইনলেস স্টিলের সিঙ্ক ও মাজতে খুব ভালো হয়। দেখা যায় আমি বারকিপার্স ফ্রেন্ডের ওইটা ইউজ করি, নয়তোবা দেখা যায় আমি কমেটেরটা ইউজ করি। তো এই তো সব মাটির হাঁড়ি বাসনও ধুয়ে নিয়েছি। আমি জানিয়ে দেখলেই প্রশ্ন করবেন এটা কোথা থেকে নেয়া। আমি 2012 সালে আমি বলেছি বুসার বিয়েতে গিয়েছিলাম দেশে, তখন আমি আড়ং থেকে এগুলো নিয়ে এসেছিলাম। এখন তো সবখানেই মোটামুটি পাওয়া যায় আড়ং ছাড়াও, এখন মানে মাটির হাঁড়ি পাতিলের আলাদা পেজও দেখেছি বাংলাদেশে হয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার একদম ঝকঝকে হয়ে গিয়েছে সব বাসন হাঁড়ি। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।